আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ড প্রিন্ট বিডি। আজকে আমি তোমাদের দেখাবো শুধুমাত্র দুটা জিনিস যে তোমরা কিভাবে হ্যান্ড প্রিন্টিং শুরু করবে। এর জন্য আমি তোমাদের প্রথমেই রং দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার, এটা ইন্ডিয়ান রং, এখানে 15 মেল করে থাকে। আমি তোমাদের বক্সটার সাথে পরিচয় করে দিচ্ছি। এটা ফেব্রিক অ্যাক্রিলিক কালার সানফ্লাওয়ার কিট আমরা যাকে বলি, এখানে 10টা শেড থাকে। তোমরা এই বক্সটা কিনলে তোমরা 10টা রং পেয়ে যাবে। তোমাদের এটা বক্সটা কিনলে বেশি সুবিধা হবে। এই বক্সটা তোমরা 300 টাকা বা 350 টাকার মধ্যে যে কোনো লাইব্রেরি অথবা লেস যে দোকানে বিক্রি করে সেই সব দোকানে তোমরা পেয়ে যাবে। আর আমি তোমাদের এখন দেখাচ্ছি তুলি। এই তুলিগুলো তোমরা পার পিস 30 টাকা বা 40 টাকা দরে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে জিরো সাইজের তুলি, যারা নতুন তাদের জন্য কিন্তু জিরো সাইজের তুলি লাগবেই। আর এখানে হচ্ছে 2 সাইজ 6 সাইজের তুলিও আছে, নতুনদের জন্য, তোমরা এগুলো দিয়েও শুরু করতে পারো। এখন আমি তোমাদের হচ্ছে একটা ব্রাশ সেট দেখাবো। তোমরা সানফ্লাওয়ার কিট বক্সটার সাথে এই ব্রাশ সেটটা যদি কেনো তাহলে কিন্তু তোমাদের বেশি সুবিধা হবে। এখানে কোন ব্রাশতে কেমন ডিজাইন করা হয় পিছনে দেখিয়ে দিয়েছে। আমি তোমাদের এই ব্রাশ সেটটা খুলে দেখাচ্ছি। এখানে হচ্ছে 8টা তুলি থাকে, ফ্ল্যাট ব্রাশ থেকে শুরু করে চিকন তুলি সব ধরনের এখানে পেয়ে যাবে তোমরা। আর তুলিগুলো তোমরা কাজ করার পরে এখানে মুখা সিস্টেম আছে, তোমরা মুখা দিয়ে আবার ঢেকে রাখবে, এতে করে তোমাদের তুলিগুলো নষ্ট হবে না। এছাড়া তোমরা কিন্তু এই দুটা জিনিস দিয়ে কিন্তু তোমরা হ্যান্ড প্রিন্টিং শুরু করতে পারো। আমি তোমাদের এখন ফ্রেম দেখাবো। এটা হচ্ছে আমি মাঝারি সাইজের ফ্রেমটা নিয়েছি। তোমরা চাইলে একদম ছোট 20 টাকা বা 30 টাকা দামে যে ফ্রেমগুলো থাকে সেই ফ্রেমগুলো তোমরা নিতে পারো। আর ফ্রেম কিন্তু আমাদের বাসায় কম বেশি সবার বাসায় থাকে, যাদের বাসায় একদমই নেই তারা কিন্তু তোমরা কাপড়টা পেপারের উপর রেখে তারপরে তোমরা কাজটা করতে পারো। এছাড়া যে বোর্ডগুলো থাকে সে বোর্ডের উপরও কিন্তু কাপড়টা বিছে তোমরা কাজ করতে পারো, এতে আর তোমাদের ফ্রেম লাগবে না। আমার বাসায় যে এই টুকরা কাপড়গুলো ছিল সেই টুকরা কাপড়গুলোতেই আমি প্রথমে কাজগুলো করেছি। তোমরাও তোমাদের বাসায় টুকরা কাপড়গুলো সংরক্ষণ করবে, সেখানে প্রথমে তোমরা প্র্যাকটিস করবে। আর যারা একদমই নতুন, তোমাদের মনে কনফিউজড থাকবে কি আমি হ্যান্ড প্রিন্টিং শুরু করতে যাচ্ছি আমি কি পারবো কি পারবো না, তারা তোমরা হচ্ছে 30 টাকা দিয়ে তোমরা রংটা একটা রং কিনে নিবে, আর হচ্ছে 20 টাকা অথবা 30 টাকা তোমরা একটা ব্রাশ কিনে নিবে, এতে করে তোমাদের বেশি সুবিধা হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।